আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি আল বিদায়া নিহায়া দ্বিতীয় খণ্ড এই সিরিজটির একটি পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব নাসারাদের দিন বিকৃতির বিবরণ নিয়ে তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি আল্লাহতালা হজরত মোসা ইবনে ইমরানের প্রতি তাদের জন্যে তাওরাত নাজিল করেন এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন এবং মোসাকে দিয়েছিলাম কিতাব যা সৎকর্মপরায়ণদের জন্যে সম্পূর্ণ যা সমস্ত কিছুর বিশদ বিবরণ আল্লাহ তালা আরও বলেন বলো তবে মোসার আনি কিতাব যা মানুষের জন্যে আলো ও পথনির্দেশ ছিল তা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করে কিছু প্রকাশ করো ও যার অনেকাংশ গোপন রাখো আল্লাহ তালা আরও বলেন আমি তো মোসা ও হারুনকে দিয়েছিলাম কোরআন জ্যোতি ও উপদেশ মুত্তাকিদের জন্যে তালা অন্যত্র বলেছেন আমি উভয়কে দিয়েছিলাম বিশদ কিতাব আমি উভয়কে পরিচালিত করেছিলাম সৎ পথে সোরা সফ আয়াত একশো সতেরো তালা অন্য এক আয়াতে বলেন আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম তাতে ছিল পথ নির্দেশ ও আলো নবীগণ যারা আল্লাহর অনুগত ছিল তারা ইয়াহুদিদেরকে তদনুসারে বিধান দিত আরও বিধান দিত রাব্বানীগণ এবং বিদ্যানগণ কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল সেটির সাক্ষী সুতরাং মানুষকে ভয় করো না আমাকেই ভয় করো এবং আমার আয়াত তুচ্ছ মূল্যে বিক্রয় করো আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই সত্য প্রত্যাখ্যানকারী সোরা মাইদা আয়াত চৌচল্লিশ দীর্ঘকাল পর্যন্ত ইয়াহুদিরা তাওরাত কিতাব অনুযায়ী ফাইসালা করেছিল এবং সুদৃঢ়ভাবে সেটিকে গ্রহণ করেছিল তারপর তারা সেটিকে পরিবর্তন করতে বিকৃত করতে ভুল ব্যাখ্যা দিতে ও যা তার মধ্যে নেই তা প্রচার করতে শুরু করল এই প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বলেন তাদের মধ্যে একদল লোক আছে যারা কিতাবকে জিব্বা দ্বারা বিকৃত করে যাতে তোমরা সেটিকে আল্লাহর কিতাবের অংশ মনে করো কিন্তু সেটি কিতাবের অংশ নয় এবং তারা বলে এটি আল্লাহর পক্ষ হতে কিন্তু সেটি মূলত আল্লাহর পক্ষ হতে প্রেরিত নয় তারা জেনে শুনে আল্লাহর সম্পর্কে মিথ্যা বলে সুরা আলে ইমরান আয়াত আটাত্তর আলোচ্য আয়াত দ্বারা আল্লাহ আল্লাহতালা জানিয়ে দিলেন যে তারা তাওরাতের অসত্য মিথ্যা ও অপ্রাসঙ্গিক ব্যাখ্যা করে তারা যে এরূপ অপকর্মে জড়িত তাতে আলিমগণের মধ্যে কোনো দ্বিমত নেই তারা এই ব্যাপারে একমত যে তারা তাওরাতের বিকৃত অর্থ করে এবং মূল মর্মের সাথে সম্পর্কহীন ভিন্ন অর্থ বোঝানোর জন্যে সংশ্লিষ্ট বাণী ব্যবহার করে যেমন উক্ত কিতাবে রজম বা প্রস্তর নিক্ষেপে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান বিদ্যমান থাকা সত্ত্বেও তারা উক্ত বিধানকে বেতরাঘাত ও মুখে চুনকালে মেখে দেওয়ার বিধান দ্বারা পরিবর্তন করে অনুরূপভাবে চুরির শাস্তি কার্যকর এবং আশরাফ তাশরাফ নির্বিশেষে সকল চুরের হাত কাটার জন্যে তারা আদিষ্ট হওয়া সত্ত্বেও তাদের কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তাকে তারা ছেড়ে দিত আর নিম্ন শ্রেণী ও দুর্বল কেউ চুরি করলে তার উপর দণ্ড কার্যকর করত। অবশ্য তারা তাওরাত কিতাবের মূল শব্দ পরিবর্তন করেছে কিনা এই বিষয়ে একদল বিশেষজ্ঞ মন্তব্য করেছেন যে তারা পুরো তাওরাতের সকল শব্দই পরিবর্তন করে ফেলেছে অপর একদল বলেন যে তাওরাতের মূল শব্দ পরিবর্তন করা হয়নি প্রমাণস্বরূপ তারা এই আয়াত পেশ করে তারা আপনার উপর কিভাবে বিচারবার ন্যস্ত করবে যখন তাদের নিকট রয়েছে তাওরাত যাতে আল্লাহর আদেশ আছে সুরা মাইদা আয়াত তেতাল্লিশ এবং আল্লাহ তালার বাণী যে অম্মি নবীর উল্লেখ তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইনজিলে রয়েছে তাতে তারা লিপিবদ্ধ পায় যে তাদেরকে কার্যে নির্দেশ দেয় ও অসৎকার্যে বাধা দেয় যে তাদের জন্যে পবিত্র বস্তু বৈধ করে সুরা আরাফ আয়াত একশো সাতান্ন নিচের আয়াতও তাদের প্রমাণ বলো তোমরা তাওরাত নিয়ে আস সেটি পাঠ করো যদি তোমরা সত্যবাদী হও আলে ইমরান আয়াত তিরানব্বই রজম তথা প্রস্তার রাখতে মৃত্যুদণ্ড সম্পর্কিত ঘটনাটিও তাদের প্রমাণ শাহী বুখারি ও সাহি মুসলিমে ইবনে উমার রাদিউল্লাহন হুম থেকে সাহি মুসলিমে বারা ইবনে আজিব ও জাবির ইবনে আবদুল্লাহ রাদিউল্লাহনহম থেকে এবং সুনান গ্রন্থসমূহে আবু হরে আনহু প্রমুখ থেকে বর্ণিত যে এক ইহুদি পুরুষ ও মহিলা ব্যবিচারে লিপ্ত হলে তাদের বিচারের জন্য রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল্লা নিকট উপস্থিত করা হয় রাসূলুল্লাহ উহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন রজম কার্যকর করা সম্পর্কে তোমাদের তাওরা থেকে নির্দেশ পাও তারা বলল এই জাতীয় লোকেদেরকে আমরা অপমান ও বেঈজ্জত করে দিই এবং ব্যতরাঘাত করি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম তাদেরকে তাওরাত উপস্থিত করতে নির্দেশ দিলেন তাওরাত নিয়ে এসে তারা যখন পাঠ শুরু করল তখন রজমের আয়াত তারা গোপন করছিল আবদুল্লাহ ইবনে সুরিয়া তার হাত দিয়ে রজমের আয়াত ঢেকে রেখেছিল এবং ওই আয়াতের পূর্বের ও পরের অংশ পাঠ করেছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে কানা তোমার হাত ওঠাও সে তার হাত তুলল তখন দেখা গেল সেখানে রজমের আয়াত রয়েছে রাসলাল্লাহ সাল্ল্লাহ আলি সাল্লাম ওদেরকে রজম করার নির্দেশ দিলেন রাসুল সাল আলিয়া সাল্লাম তখন বললেন হে আল্লাহ আমি তো প্রথম ব্যক্তি তারা অকার্যকর করার পর যে আপনার নির্দেশকে পুনরুজ্জীবিত করল আবু দাউদ আবুদাউদুর এর বর্ণনায় আছে তারা যখন তাওরাত নিয়ে আসলো তখন তিনি তার নিচ থেকে বালিশ টেনে এনে তাওরাতের নিচে রাখলেন এবং বললেন আমি তোমার প্রতি ইমান এনেছি এবং যিনি তোমাকে নাজিল করেছেন তার প্রতি ইমান এনেছি কেউ কেউ বলেন যে রসদুল্লাহ সাল্লাহ সাল্লাম তাওরাতের সম্মানার্থে উঠে দাঁড়িয়েছিলেন এই সনদ সম্পর্কে আমি অবগত নই আল্লাহই ভালো জানেন অনেক কালাম শাস্ত্রবিদ যারা বলেন যে রাজা বহুতে নাসারের সময় তাওরাত কিতাবের তাওয়াতুর বা সন্দেহাতীত প্রসিদ্ধি বিলুপ্ত হয়ে যায় উপরোক্ত দলের প্রমাণ তাদের বক্তব্যের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করে তারা বলেন যে সেই সময়ে একমাত্র হোজায়ের আলাইসলাম ব্যতীত অন্য কারণিকট তাওরাত সংরক্ষিত ছিল না এই প্রেক্ষিতে বলা যায় যে যদি তাও হয় এবং উক্ত উজায়ের নবী হয়ে থাকেন তবে তাতে তাওয়াতুর বা সন্দেহাতীত প্রসিদ্ধ বিনিষ্ট হবে না কারণ নবী নিষ্পাপ নিষ্পাপ ব্যক্তি পর্যন্ত যথাযথভাবে পৌঁছায় যথেষ্ট অবশ্য যদি কেউ বলেন যে তার নিকট থেকে তাওয়াতুর বা সন্দেহাতীত প্রসিদ্ধির সূত্রে পৌঁছায়নি তাহলে সমস্যা থেকে যাবে এই সমস্যা নিরসনে এও বলা যায় যে বুখতে নাসরের শাসনামলের পর জাকারিয়া ইয়াহিয়া ও ইসা সালাম প্রমুখ নবীগণ এসেছেন তারা সবাই তাওরাতের অনুসরণ করেছেন তারা যদি বিশুদ্ধরূপে বিদ্যমান ও আমলযোগ্য না থাকত তবে তারা সেটির উপর নির্ভর করতেন না তারা তো নিষ্পাপ নবী ইয়াহুদিগণ যা সত্য বলে বিশ্বাস করত কুমতলব হাসিলের উদ্দেশ্যে তা থেকে তারা সরে যেত বিচার মীমাংসার জন্যে তাদেরকে অনিভার্যভাবে রসুল্লাহ সাল্লিয় সাল্লামী নিকট যেতে আদেশ দেওয়া সত্ত্বেও তারা রাসুলের আনিত বিধানকে প্রত্যাখ্যান করত অবশ্য তাদের বানোয়াট ও স্বরোচিত কিছু কিছু বিষয়কে তারা সত্য বলে বিশ্বাস করত যা মূলত আল্লাহর নির্দেশের পরিপন্থী যেমন ব্যবিচারের শাস্তি স্বরূপ বেতরাঘাত ও মুখে চুন মেখে দেয়া এটি অবশ্যই আল্লাহর নির্দেশের সরাসরি বিরোধী তারা বলেছিল তোমাদের জন্যে বিধান হলো বেতরাঘাত ও মুখে কালি মেখে দেয়া তোমরা এটি গ্রহণ করো কেয়ামতের দিনে আল্লাহর নিকট এই বলে তোমরা উজর পেশ করতে পারবে যে তোমরা একজন নবীর হুকুম পালন করছ আর যদি এই নবী তোমাদের জন্য বেতরাঘাত ও মুখে কালি মাখা শাস্তির নির্দেশ না নিয়ে রজম তথা প্রস্তরাঘাতের মৃত্যুদণ্ড নির্দেশ দেন তবে তোমরা তা গ্রহণ করা থেকে বিরত থাকবে সত্য দিনের বিপরীতে তাদের মনের প্ররোচনা ও কুপ্রভৃতির অনুসরণে এই অসত্য উদ্দেশ্য প্রত্যাখ্যান করে আল্লাহ আল্লাহতালা বলেন তারা তোমার উপর কিভাবে বিচারভার ন্যস্ত করবে অথচ তাদের নিকট রয়েছে তাওরাত যাতে আল্লাহর আদেশ আছে এরপরেও তারা মুখ ফিরিয়ে লয় এবং তারা মমিন নয় নিশ্চয় আমি তাওরাত অবতীর্ণ করেছি তাতে ছিল পথ নির্দেশ ও আলো নবীগণ যারা আল্লাহর অনুগত ছিল তারা ইয়াহুদিদেরকে সে অনুযায়ী বিধান দিত রাব্বানীগণ এবং বিদ্যানগণ কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল মাইদা আয়াত চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই প্রেক্ষিতেই রসল্লাহ সাল্ল্লাহি সাল্লাম ওই ব্যবচারীদের জন্য রজমের রায় দিয়েছিলেন রসল সাল্লাহ আলাই সাল্লাম বলেছিলেন হে আল্লাহ আমি প্রথম ব্যক্তি যে আপনার নির্দেশ পুনরুজ্জীবিত করেছে যখন তারা তার মৃত করে ফেলেছিল পরবর্তীতে রসলাল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন তারা এরূপ আল্লাহর নির্দেশ বর্জন করেছিল উত্তরে তারা বলেছিল আমাদের সম্ভ্রান্ত লোকেদের মধ্যে ব্যবিচার ব্যাপকভাবে সংগঠিত হচ্ছে তাদের উপর দ্বন্দ্ব প্রয়োগ করা সম্ভব হচ্ছে না দুর্বল ও নিম্ন শ্রেণীর যারা ব্যবিচার করে শুধু তাদের উপরেই আমরা রজম দণ্ড প্রয়োগ করে থাকি তারপর আমরা পরামর্শ করে বললাম যে ব্যাবিচারের শাস্তি হিসেবে আমরা এমন একটি মাঝামাঝি দণ্ড নির্ধারণ করি যা আশ্রাফ তাশ্রাফ সকলের উপর কার্যকর করা চলে ফলে আমরা সমঝোতার ভিত্তিতে বেতরা ঘাত ও মুখে কালি মেখে দেওয়ার দণ্ড নির্ধারণ করি এটি তাদের তাওরাত বিকৃতি পরিবর্তন ও ভুল ব্যাখ্যার একটি উদাহরণ কিতাবে রজমের শব্দ অক্ষুণ্ণ রেখে তারা তার ভুল ব্যাখ্যা দিয়েছে উপরোক্ত হাদিস তা প্রমাণ করে এই জন্য কতক লোক বলেন যে তারা শুধু অর্থের বিকৃতি ও ভুল দান করেছে শব্দগুলো সব কিতাবে যথাযথ বিদ্যমান রয়েছে এই প্রকারের লোকেদের বিরুদ্ধে এই যুক্তি দেয়া যায় যে তারা যদি তাদের কিতাবের সকল কিছু পালন করত তাহলে তা অবশ্যই তাদেরকে সত্যের অনুসরণ ও মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লামের প্রতি আনুগত্য প্রদর্শনের দিকে পরিচালিত করত। আল্লাহ তালা বলেন বলো হে কিতাবিরা তাওরাত ইনজিল ও যা তোমাদের প্রতিপক্ষের পক্ষ হতে আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তোমরা তা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নেই মাইদা আয়াত আষট্টি তাওরাতের শব্দের বিকৃতি ঘটেনি বরং অর্থের বিকৃতি ঘটানো হয়েছে এই অভিমত হজরত ইবনে আব্বাস সৌদি আল্লাহ আইন পোষণ করতেন এবং এমনটি ইমাম বুখারি রহিমহল্লা তার সহি গ্রন্থের শেষ দিকে উল্লেখ করেছেন ইমাম বুখারি রহিমহল্লা নিজেও এই অভিমত সমর্থন করেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন যে অধিকাংশ কালাম শাস্ত্রবিদ এই অভিমত পোষণ করতেন নাপাক ব্যক্তির জন্যে তাওরাত স্পর্শ করা জায়েজ নেই হানাফি ফিখবিদদের মতে নাপাক অবস্থায় ও বিনা অজুতে তাওরাত স্পর্শ করা জায়েজ নেই আল্লামা হানাতি তার হাতওয়ায় গ্রন্থে উল্লেখ করেছেন যে কতক সাফি আলিমও উপরোক্ত মত পোষণ করেছেন এই মতটি একটি বিরল মত কতক উলামা উভয় অভিমতের মাঝামাঝি অভিমত পোষণ করেছেন তাদের মধ্যে শাইখ ইমাম আল্লামা আবুল আব্বাস ইবনে তাইমিয়া অন্যতম তিনি বলেন যারা এই মত পোষণ করেছে তাওরাত শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণই পরিবর্তন করে ফেলা হয়েছে এবং এর একটি অক্ষরও আসল অবস্থায় নেই তাদের এই অভিমত কোনো মতেই গ্রহণযোগ্য নয় তদ্রূপ যারা এই অভিমত পোষণ করেছে তাওরাত আদৌ পরিবর্তন হয়নি তাদের অভিমতও গ্রহণযোগ্য নয় সত্য ও বাস্তবতা এই যে তাওরাতের কতক শব্দে রাজবৃদ্ধির মাধ্যমে পরিবর্তন বিকৃতি ও রূপান্তর সংঘটিত হয়েছে যেমন বিকৃতি ও পরিবর্তন সাধিত হয়েছে এর মর্ম ও ব্যাখ্যায় ভালোভাবে চিন্তা করলে এটি অবগত হওয়া যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনার অবকাশ নেই আল্লাহই ভালো জানেন তাদের তাওরাত বিকৃতির একটি উদাহরণ হজরত ইব্রাহিম সালামের পুত্র কুরবানির ঘটনা সেখানে আছে তোমার একক পুত্রকে কুরবানী করো তাওরাতের কোনো কোনো পাঠে আছে তোমার একক শিশুপুত্র ইসহাককে কুরবানি করো এসব কপিতে বর্ণিত শব্দটি নিঃসন্দেহে নিজদের সংযোজন কারণ তখন হজরত ইব্রাহিমের প্রথম ও একক শিশু ছিলেন হজরত ইসমাইল আলাহ সালাম হজরত ইসহাক আলাই সালামের জন্মের চোদ্দ বছর পূর্বে ইসমাইল আলাহ সালামের জন্ম হয় তাহলে ইসহাক আলাই সালাম একক শিশুপুত্র হন কীভাবে আরবদের প্রতি তাদের বিদ্বেষের প্রেক্ষিতে আরবদের পূর্বপুরুষ হজরত ইসমাইল আলাহ সালামের জন্যে কোরবানি বিষয়ক সামান নির্ধারণের জন্যে তারা আল্লাহ ও রাসুলসাল্লাহ আলাইসাল্লাম সম্বন্ধে মিথ্যা আরোপ করে তাদের এই সংযোজনের প্রেক্ষিতে পূর্বের উপরের অনেক লোক প্রতারিত হয়েছে এবং তাদের সাথে এই মত পোষণ করেছে যে কুরবানি বিষয়ক পুত্র হলেন ইসহাক আলাই সালাম সঠিক মতামত এই যে কোরবানী বিষয়ক পুত্র ছিলেন হজরত ইসমাইল সালাম ইতিপূর্বে আমরা তা বর্ণনা করেছি আল্লাহই ভালো জানেন সামিরা সম্পাদিত তাওরাতের দশম অধ্যায়ের নামাজের তুর পর্বতের দিকে মুখ করে নির্দেশটি তাদের অতিরিক্ত সংযোজন ইয়াহুদি ও নাসারাদের অন্যতম কপিতে এতটুকু নেই হজরত দাউদ আলাইসালামের নামে প্রচলিত জাবুর কপিতে প্রচুর অসঙ্গতি পাওয়া যায় তাতে এমন সব অতিরিক্ত ও সংযুক্তি বিষয়দিত হয়েছে যা মূলত জাবুরের ভাষ্য নয় আল্লাহই ভালো জানেন ইয়াহুদুদের নিকট এখন জাবুরের যে আরবি অনুবাদ রয়েছে তার মধ্যে যে প্রচুর বিকৃতি পরিবর্তন সংযোজন ঘটনার মিথ্যাচারিতা ও স্পষ্ট রাসবিদি রয়েছে তাতে কোনো বিবেকবান মানুষেরই সন্দেহ থাকতে পারে না এই কপিতে সুস্পষ্ট মিথ্যাচার ও প্রচুর মারাত্মক ভ্রান্তি রয়েছে তারা নিজেদের ভাষায় যা পাঠ করে এবং নিজেদের কলমে যা লিখে সেই সম্পর্কে অবশ্য আমাদের জানা তবে তারা যে মিথ্যাবাদী ভঙ্গকারী এবং আল্লাহ তার রাসূল ও তার কিতাব সম্পর্কে মিথ্যা আরোপকারী এইরূপ ধারণা করা যথেষ্ট যুক্তি রয়েছে নাসারাদের ইনজিল চতুষ্ট যা মার্ক লুক মথি ও জোহান থেকে বর্ণিত সেগুলো তাওরাতের তুলনায় আরও বেশি পরস্পর বিরোধী ও অসঙ্গতিপূর্ণ নাসারাগণ কোনো কোনো ক্ষেত্রে তাওরাত ও ইঞ্জির উভয়ের বিধানের বিরোধিতা করে এই সকল ক্ষেত্রে তারা নিজেরা নিজেদের জন্যে নতুন বিধান তৈরি করে নেয় এই জাতীয় বিধানসমূহের একটি হল পূর্বমুখী হয়ে নামাজ আদায় করা ইন্দির এর কোনোটিতেই সরাসরি এই বিধান নেই এবং এই বিষয়ে তারা আদিষ্ট নয় অনুরূপ তাদের উপাসনালয়ে মূর্তি স্থাপন বর্জন, রোজার সময়কে বসন্তকালে সরিয়ে দেয়া এবং রোজার মেয়াদ পঞ্চাশ দিন পর্যন্ত বর্ধিত শুকুরের গুস্ত খাওয়া ক্ষুদ্র একটি খেয়ানতকে বড় আমানত বলে গ্রহণ করা সন্ন্যাসব্রততার প্রচলন সন্ন্যাসব্রত হল ইবাদতে আগ্রহী ব্যক্তির বিয়েসাদী বর্জন করা এবং তার জন্যে বিয়েসাদী হারাম বলে গণ্য করা এবং তিনশো আঠারো জন ধর্মযোজক কর্তৃক রচিত বিধিবিধানগুলো লিপিবদ্ধ করা এই সবই হচ্ছে তাদের বানানো ও সরচিত বিধান কনস্ট্যান্টিনোপোল রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট কনস্তেন্টাইন ইবনে কুস্তুনের শাসনামলে তারা এগুলো তৈরি করে ও তার প্রচলন ঘটায় রাজা কনস্ত্যান্টাইনটের সময়কাল ছিল হজরত ইসা আলাইসালামের তিনশো বছর পর তার পিতা ছিলেন রুমের এক রাজা তার পিতা হারবান অঞ্চলে শিকারের উদ্দেশ্যে এক সফরে গিয়ে তার মাতা হাইলানাকে বিবাহ করেন এই মহিলাটি প্রাচীন সন্ন্যাসপতি খ্রিস্টান সম্প্রদায় ভুক্ত ছিলেন কনস্টেন্টাইন তার বাল্যকালে দর্শনশাস্ত্র শিক্ষা করে এবং তাতে ভূতপত্তি অর্জন করে তিনি তার মায়ের ধর্ম খ্রিস্টবাদের প্রতি কিছুটা ঝুঁকে পড়েন নিজে দর্শনের অনুসারী হয়েও খ্রিস্টবাদ অবলম্বনকারীকে তিনি মোটামুটি শ্রদ্ধার চোখে দেখতেন তার পিতার মৃত্যুর পর তিনি রাজ্যের সর্বা হয়ে ওঠেন প্রজাদের প্রতি তিনি ন্যায় বিচার করতেন জনসাধারণও তাকে ভালোবাসতে থাকে তিনি তাদের মধ্যে নেতৃত্ব অর্জন করেন এবং সামরিক অভিযান চাইলে দ্বীপসমূহ সমগ্র সিরিয়া জয় করে নেন এতে তার সম্মান ও মর্যাদা বহুলাংশে বৃদ্ধি পায় তিনি ছিলেন সর্বপ্রথম কাইসার তার আমলে ত্রিমুখী ধর্মীয় সংঘাত সৃষ্টি হয় একদিকে নাসারাগণ একদিকে আলেকজান্ড্রিয়ার আকসান্তার্স অন্যদিকে তাদেরই জৈনিক পণ্ডিত ব্যক্তি যার নাম আবদুল্লাহ ইবনে রিউস আকসান্দারুসের মতে হজরত ইসা আলাই সালাম ছিলেন আল্লাহর পুত্র আল্লাহ আল্লাহতালা শান তার এই মতের অনেক ঊর্ধ্বে ইবনে আরিয়ুসের মতে ঈসা আলাহাই সালাম ছিলেন আল্লাহর বান্দা ও রাসুল নাসারাদের একটি ছোট দল তার অনুসারী ছিল তাদের অধিকাংশ লোক তাদের ধর্মযাজকের অভিমতি গ্রহণ করত তারা ইবনে আরিয়ুস ও তার অনুসারীদের তাদের উপাসনালয় প্রবেশে বাধা দেয় ইবনে আরিয়ুস তার প্রতিদ্বন্দ্বী আকসান্দুরুস ও তার অনুসারীদের বিরুদ্ধে রাজা কনস্তেন্টাইনের নিকট অভিযোগ দায়ী করে রাজা তার মতবাদ সম্পর্কে জানতে চায় তিনি হজরত ইসা আলা সালাম আল্লাহর বান্দা ও তার রাসুল বিষয়ে নিজের অভিমত রাজার নিকট পেশ করেন এবং এই বিষয়ে দলিল প্রমাণ ও যুক্তি উপস্থাপন করেন এতে রাজা তার প্রতি সন্তুষ্ট হন এবং তার বক্তব্যের প্রতি ঝুঁকে পড়েন এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা খ্রিস্ট ধর্মের স্বরূপ সিরিজটিতে করেছি আপনারা চাইলে সেই সিরিজটি শুনতে পারেন